নমস্কার, রকমারি রান্নাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি চিকেন সিঙ্গারা করে আপনাদের দেখাবো। এটা ভীষণ ভালো, অসম্ভব ভালো খেতে হয়। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার এই রেসিপিটাকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। চিকেনের সিঙ্গারা বানাতে লাগছে, আমি 200 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। এটা এইভাবে সাইজে ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা যদি কিমা করতাম তাহলে একদম গলে যেত রান্না করতে করতে, ওই জন্য আমি নিজে হাতে এটা কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে। এছাড়া লাগবে একটা আলু সেদ্ধ বাইন্ডিং এর জন্য লাগবে, ছোট একটা সাইজের একটা আলু সেদ্ধ লাগবে, আর একটু পেঁয়াজ, দুখানা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, আধখানা টমেটো কুচিয়ে নিয়েছি, হাফ চামচ আদা, হাফ চামচ রসুন বাটা নিয়েছি, একটু গরম মশলা নিয়েছি অল্প করে, একটু নুন আর লাল লঙ্কার গুঁড়ো অল্প করে নিয়েছি। এই দিয়ে আমি পুরটা বানাবো। সিঙ্গারার খোলটা বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম ময়দা নিয়েছি, নুন নিয়েছি, একটু অল্প করে জোয়ান নিয়েছি, আর একটু সামান্য 1 চিমটে আমি খাবার সোডা দেবো সেটা নিয়েছি, আর এই ময়নার জন্য এই ঘি নিয়েছি, সাদা তেল না নিয়ে ঘি নিয়েছি। আর আমি সাদা তেলে আমি সিঙ্গারাটা ভাজবো। গ্যাসে কড়াই বসিয়ে দিচ্ছি, আমি অল্প করে সাদা তেল দিলাম, পুরটা বানাবো তাই। তেলটা একটু গরম হয়ে যাক, তারপরে আমি পেঁয়াজ দিয়ে দেবো এর মধ্যে। এবারে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু অল্প অল্প লাল লাল হবে, নরম হবে, তখন আমি টমেটো দেব। বেশি লাল করে আমি পেঁয়াজটা ভাজবো না, একটু নরম হলেই আমি টমেটোটা দিয়ে দেবো। একটু নুন ছড়িয়ে দিলাম, তাড়াতাড়ি সিদ্ধ হবে। এবার আমি টমেটোটা দিয়ে দিচ্ছি, গ্যাসটা একটু কমিয়ে দিলাম, মিডিয়ামে করে দিলাম গ্যাসটা। এবারে আদা রসুনের পেস্টটা আমি পুরোটাই দিয়ে দেবো, হাফ চামচ আদা পেস্ট, হাফ চামচ রসুনের পেস্ট, গরম মশলা দিয়ে দিলাম, আর লঙ্কাটা আপনারা নিজেরা পরিমাণ করে দেবেন, যেরকম ঝাল খাবেন সেভাবে। আমি অল্প করে হাফ চামচ, চা চামচের হাফ চামচ লঙ্কা দিলাম। এবারে এটাকে ভালো করে বসাতে হবে, একদম গ্যাসটা কমিয়ে দিলাম, অল্প করে জল দিচ্ছি। এইবারে চিকেনটা দিয়ে দিচ্ছি, এবারে একটু নুন দিয়ে দিলাম, আর আলু সেদ্ধ যেটা ছিল এটার মধ্যে নুন হলুদ কিছু দেওয়া নেই, এই আলু সেদ্ধটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবারে আমি কষানোটা হয়ে গেছে, এবার অল্প করে আমি জল দিয়ে দেবো, একদম কম করে, অল্প করে জল দিয়ে দিলাম, এই গ্যাসটা একদম কমিয়ে দিচ্ছি, একটু ঢাকা দিয়ে দেবো কড়াইটা, চিকেনটা সেদ্ধ হয়ে গেলে আমার পুরটা হয়ে তৈরি হয়ে যাবে। 2 মিনিট আমি ঢাকা দিয়ে রাখছি, 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দেখি, জলটা টেনে গেছে, আমার পুরটা তৈরি হয়ে গেছে। এবার আমি বাটিতে এটা তুলে ঠান্ডা করব, গ্যাসটা আমি নিভিয়ে দিলাম, এবার বাটিতে এটা ঢেলে নেব। পুরটা হয়ে গেছে, এবারে আমি ময়দাটা মেখে নেব, পুরটা ঠান্ডা হলে আমি পুরটা ওই ময়দাটার খোলের মধ্যে ভরব। ময়দাটা এবার মাখবো, মধ্যে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো,
জোয়ান দিয়ে দিলাম অল্প করে। একটু সামান্য খাবার সোডা দিলাম, 1 চিমটে মতো। ঘি দিলাম আমি 1 চামচের মতন, 4 চামচের 1 চামচ ঘি দিলাম। এবারে এটাকে আগে শুকনো মেখে নেব, আর একটু ময়ান লাগবে। এটা মুঠো যদি হয়, বেশ ভালো মুঠো সাইজ থাকে ময়দাটা, তাহলে বুঝবেন যে আর ময়ান লাগবে না। আমার হচ্ছে না মুঠোটা, ওই জন্য আর একটু ঘি লাগবে। আর 1/2 চামচ ঘি দিলাম। এরকম থাকছে, এই যে এই গোল্লাটা ছেড়ে যাচ্ছে না, আস্তে করে হাত দিয়ে ছাড়াতে হচ্ছে, এই যে ভাঙা হচ্ছে, ময়ানটা ঠিক আছে। এবারে আমি অল্প অল্প জল দেব, দিয়ে অল্প করে জল দেব, শক্ত হবে ডোটা, বেশি জল দিলে নরম হয়ে গেলে মুশকিল হয়ে যাবে, তখন আবার ময়দা মেশাতে হবে। ময়দাটা মাখা হয়ে গেছে, এই যে এরকম ভাবে মেখেছি। এবারে এটাকে লেচি করে নেব, এরকম ধরনের সাইজ করে রুটির মতন বেলবো। আগে লুচি গুলো করে নি, লুচির মতন বেলে নিচ্ছি, একটু বড় সাইজের লুচি মতন হবে। এবারে মাঝখান থেকে আমি কেটে নেব, তারপরে এই একটা পাশ এভাবে জল লাগিয়ে নেব। এভাবে বেশ আটকিয়ে দেব, কোনা কোনি করে লাগিয়ে আটকিয়ে দেব, এবং একটা খোলের মতন হবে। খোলের মধ্যে আমি পুরটা ভরব, এবারে এটাকে আটকিয়ে দেব। সুন্দর হয়ে গেছে, এভাবে আমি সবগুলো করে নেব। সিঙ্গারা আমার গড়া হয়ে গেছে, এভাবে আমি গড়ে রেখেছি। এবারে তেল বসিয়ে দিচ্ছি কড়াই, তেলের মধ্যে আস্তে আস্তে ছেড়ে দেব। ছেড়ে দিলাম, গ্যাসটা একদম আস্তে করে দিতে হবে। একদম ডুবো তেলে সিঙ্গারা ভাজতে হয়। হয়ে গেছে সিঙ্গারাটা, অনেকক্ষণ সময় লাগে, আস্তে আস্তে ভাজা হয়, একদম গ্যাস কম করে আস্তে আস্তে ভাজা হয়। আমি বাটিতে তুলে নিচ্ছি, এইভাবে আপনারা বানাবেন। যদি ভালো লাগে আমার এই রেসিপিটা, লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।